नमस्कार बंधुरा एसबी एकाडेमिक सेंटारेर अनलाइन क्लासे प्रत्येकटा छात्रछात्रीके स्वागत। आजके आमि उच्च माध्यमिकेर 2022 सालेर इंग्रेजी प्रश्नपत्र निये आलोचना करब, जेखाने आमि बड़ो प्रश्न एबं जत एमसीकिउ आछे एससिकिउ आछे सेगुलो टू द पॉइंट आमि सल्व करब। आमाके एई कोश्चेनटा दिये साहाज्य करेछे आमादेर भिआईपी नगरेर स्कुलेर हेड टीचार, आरो साहाज्येर हात बाड़िये दियेछे बिभिन्न स्कुलेर इंग्लिश टीचार। तो देखो जे समस्त कोश्चेनगुलो दियेछे सेगुलो आमि टू द पॉइंट तोमादेर आमि देखाबो, एबं जे समस्त बड़ो प्रश्नगुलो दियेछे सेगुलो प्रथमे आमि देखाबो। তারপরে যত এমসিকিউ আছে এসসিকিউ আছে সেগুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি দেখাবো তোমাদের। ইংলিশ কোশ্চেনটা মোটামুটি হয়েছে, যে বিশাল বড় যে কঠিন হয়েছে সেরকম বলাটা ভুল হবে, মিডিয়াম কোশ্চেন পেপারটা তৈরি হয়েছে। তো দেখো এসবি একাডেমিক সেন্টারের চ্যানেলে আমরা নিয়ে আসছি আমাদের 2022 সালের ইংরেজি প্রশ্নপত্র। তো দেখো মোটামুটিভাবে কমন আসছে, এমন না যে কঠিন কোশ্চেন হয়েছে সেটা বলা ভুল হবে। দেখো 2022 সালের ইংরেজি প্রশ্নপত্র। তো দেখো ডি দাগের যে কোশ্চেনটা আছে খুব ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষায় দিয়েছে 1+1+3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এসএ কিউবের মতো তোমাদের 1 নম্বরে কিন্তু কোশ্চেনগুলো দিয়েছে, তার সঙ্গে বড় প্রশ্ন দেয়নি, মানে বড় প্রশ্ন 3+1+1 এরকম টাইপের কোশ্চেনগুলো দিয়েছে। তো দেখো 6 নম্বরের তোমাদের দুটো করতে হবে। তো দেখো খুব সুন্দর কোশ্চেনগুলো এসছে, এমন না যে কঠিন কোশ্চেন হয়েছে সেটা বলাটা ভুল হবে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি তুলে ধরেছি তোমাদের সামনে, যারা পরবর্তীকালে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমি টু দা পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো 2022 সালে ইংরেজি প্রশ্নপত্র এবং বাংলা প্রশ্নপত্র প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নপত্র এবং তার অ্যান্সার শিটটি নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের 2022 সালের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নপত্র এবং তার অ্যান্সার। তো দেখো আজকে আমি এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও, পরবর্তীকালে তোমাদের এই প্রশ্নগুলো কাজে লাগবে। তো দেখো গ্রামার, ফার্স্ট অ্যান্সার কী লিখেছি, নো আদার থিংস ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। তো দেখো এখানে বলেছে যে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলেছে, তাই তো। তো দেখো রোমান 2 এর কোশ্চেনের অ্যান্সার কী হবে, ইট ইজ নট মাই ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। তো দেখো রোমান 3 কোশ্চেনের অ্যান্সার কী আছে, দ্য ডোর ওয়াজ নট ক্লোজড। ঠিক আছে। তো দেখো টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে, তাই তো। রোমান 4 এর অ্যান্সারটা কী লিখেছি, দেখো দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ট্রাক বাই দ্য হারমিট। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার, এবং এখানে কিন্তু গ্রামার দেখতে পাচ্ছি 1 নম্বরের 6টা লিখতে হবে। তো দেখো প্রত্যেকটা গ্রামার আমি যতটা পেরেছি আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। তো দেখো কোনো কোশ্চেনের যদি আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা আমাদের কমেন্ট বক্সে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো বিদাগের কোশ্চেন কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড ঠিক আছে প্রিপোজিশনস। তো দেখো ফার্স্ট কী আছে, হোয়েন মাই ফাদার কেম আউট। তো দেখো রোমান 1 এর অ্যান্সার হবে অফ হবে, ঠিক আছে। তো দেখো রোমান 2 এর অ্যান্সার কী আছে, রোমান 2 এর অ্যান্সার হবে আমাদের ফর হবে, ওয়েটিং ফর হবে, ঠিক আছে। তো দেখো তারপরে কী আছে, রোমান 3 অ্যান্সার হবে টু হবে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার নিয়ে আমি আলোচনা করেছি। তো দেখো এখানে ফার্স্ট অ্যান্সার হবে এ হবে, তারপরে হবে আউট হবে, তারপরে হবে অফ হবে, তারপরে হবে এগেনস্ট হবে, তারপরে হবে ফ্রম হবে, তারপরে আন্ডার হবে, তারপরে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো এখানে আমরা আন্ডারলাইন করে দিছি। তো দেখো প্রথমে আমরা গ্রামার আর্টিকেল তোমাদের আমি দেখিয়ে দিলাম খুব সুন্দর করে। তো দেখো প্রত্যেকটা গ্রামার প্রত্যেকটা পয়েন্ট আমি টু দা ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাকে যারা সাহায্য করেছে এই কোশ্চেন পেপারগুলো দিয়ে এবং বিভিন্ন টিচাররা তারা আমাকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই সমস্ত কোশ্চেন সলভ করতে। তো দেখো আমাদের ইউটিউব চ্যানেলকে অনেক সাপোর্ট করছে বিভিন্ন স্কুলের টিচাররা, তাদের আমি জানাই আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা স্যারকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে এমনভাবে সাহায্য করবে আমাদের ইউটিউব চ্যানেলকে, যে এটা একটা এডুকেশন চ্যানেল যেখানে আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশান দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিকের ইংলিশের যত এমসি কিউব এসএ কিউব গ্রামার আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আনসিন আছে, তো দেখো এখানে যে সমস্ত ট্রু ফলস আছে এবং কোশ্চেন আছে সেইগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন, তো দেখো লেটার রাইটিং কী এসেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেন যে বিশাল টাফ হয়েছে সেরকম বলাটা ভুল হবে, অনেক কমন আসছে, ঠিক আছে। তো দেখো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, পরবর্তীকালে যারা উচ্চ মাধ্যমিক দেবে 2023, 2024 সাল, 2025 সালে তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুবই কাজে লাগবে, তার জন্য আমি খুব সুন্দর করে তুলে ধরেছি। তো দেখো পার্ট বি থেকে 20 নম্বরে যে সমস্ত কোশ্চেনগুলো আসছে এমসিকিউ বেসিকিউ সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমাকে সাহায্য করেছে বিভিন্ন স্কুলের টিচাররা এই সমস্ত কোশ্চেনগুলো সলভ করাতে, আমি যতটা পেরেছি এবং তাদের কাছ থেকে কিছুটা সাহায্যের মাধ্যমে এই কোশ্চেনগুলো সম্পূর্ণরূপে সলভ করার চেষ্টা করেছি। তো দেখো তোমরা কোশ্চেনগুলো খুব সুন্দর করে দেখে নাও, ঠিক আছে। এগুলো তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। যে সমস্ত কোশ্চেনগুলো 2022 সালে পরীক্ষায় দিয়েছে উচ্চ মাধ্যমিক ইংলিশ পরীক্ষায়, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো এবার আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো এমসিকিউবে কী দিয়েছে, তো দেখো কী আছে, কমপ্লিট ইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স চুজিং ইন দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। তো দেখো ফার্স্ট অ্যান্সার, এর অ্যান্সার হবে মিড 19th সেঞ্চুরি, তাই তো। তো বুঝতে পারছো তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে নেবে যারা পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাও মিলিয়ে নেবে। তো দেখো রোমান 2 এর অ্যান্সার হবে রোহানা হবে, ঠিক আছে। তো দেখো পরে কোশ্চেন কী আছে, রোমান 3 এটা ওয়ারে আছে, ঠিক আছে। এর অ্যান্সার হবে গ্ল্যান্ট অ্যান্ড সিরিয়াস হবে, ঠিক আছে, গ্ল্যান্ট অ্যান্ড সিরিয়াস হবে, সি এর অ্যান্সার হবে। রোমান 3 এর অ্যান্সার কী হবে, এনিমি অফ দ্য ট্রেজার হবে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। রোমান 4 এর কোশ্চেন, তো দেখো রোমান 4 এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে আমাদের তামিল হবে, সি এর অ্যান্সার হবে তামিল, ঠিক আছে। অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার হবে তামিল। আশা করি তোমরা বুঝতে পারছো আমি প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। তো দেখো যত এমসি কিউবগুলো আমি সলভ করে দিয়েছি, এবার আমি এসএ কিউবগুলো সলভ করে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখো প্রত্যেকটা এসএ কিউব টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো প্রচুর ছাত্রছাত্রীরা যারা আছে তারা কিন্তু অনেকটা লিখতে পেরেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনটা যে একদম ইজি এসেছে সেরকম বলাটা ভুল হবে, কোশ্চেন মোটামুটি হয়েছে, মোটামুটি একদম আমি বলবো যে বিশাল সহজ হয়েছে কোশ্চেন সেটা আমি বলবো না, একদম মোটামুটিভাবে কোশ্চেনটা মাধ্যম টাইপের লেভেলের কোশ্চেনটা করা হয়েছে, ঠিক আছে। যেমন বাংলা কোশ্চেনটা খুবই ইজি এসেছিল, ঠিক আছে। তো দেখো তোমরা কোশ্চেনগুলো দেখে নাও কোন অ্যান্সারটা কী হবে এবং তোমরা মিলিয়ে দেখো। আমি 2022 সালের ইংলিশ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো 2022 সালে ইংরেজি প্রশ্নপত্র এমসিকিউ আমি তোমাদের সম্পূর্ণরূপে আলোচনা করে দিয়েছি। তো দেখো এসএকিউ কোনগুলো দিয়েছে সেইগুলো আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি এবং আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখে নাও। এই কোশ্চেনগুলো পারলে বাড়িতে বসে খাতায় নোটস করে নিতে পারো, ঠিক আছে। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের এটা আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তো দেখো 3 দাগের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে আনট্রিমড হবে, ঠিক আছে। রোমান 2 এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে ইন হিজ সাইড হবে, ঠিক আছে। তো দেখো ওয়ারে কী আছে, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে মে হবে, ঠিক আছে। রোমান 3 এর অ্যান্সার কী হবে, তো দেখো রোমান 3 কোশ্চেনের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে, ঠিক আছে, প্লেজেন্ট হোয়াইট হবে, ঠিক আছে। রোমান 4 এর অ্যান্সার কী হবে, অর্ম হবে, বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। এবার আমি 4 দাগের যে কোশ্চেন আছে সেইগুলো নিয়ে আলোচনা করব, 4 দাগের। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এসএ কিউব আছে। তো দেখো ফার্স্ট যেটা আছে সেটা আমি সলভ করে দিয়েছি, তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে, লিখে মুখস্থ করবে। রোমান 2 এর যে কোশ্চেন আছে এটাও আমি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, তাই তো। তো দেখো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, পারলে এইগুলো তোমরা খাতায় নোটস লিখে মুখস্থ করতে পারো। আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিকের ইংলিশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। তো দেখো 5 দাগের কোশ্চেন, 6 দাগের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন তার টু দ্য পয়েন্ট অ্যান্সার আমি ব্যাখ্যা করেছি, তাই তো। হোয়াই ইজ দ্য সোলজার পেল, দ্য সোলজার পেল ইজ হিজ ডাইট, হি ইজ ডাইট, ওকে, হি ইজ ডাইট। তো দেখো রোমান 7 এর কোশ্চেন ঠিক আছে। তো দেখো রোমান 8 এর কোশ্চেন, তো দেখো এর অ্যানসার হবে আই অফ হেভেন রেফার টু দা সান, সানকে এখানে রেফার করা হয়েছে ঠিক আছে। তো দেখো রোমান 9 এর অ্যানসারও খুব সুন্দর করে আমি সলভ করে দিয়েছি। তো দেখো এবার আমি 5 দাগের কোশ্চেনগুলো সলভ করাবো। তো দেখো এর অ্যানসার হবে সি এর অ্যানসার টু গিভ এ ম্যারেজ প্রপোজাল ঠিক আছে, অ্যানসার হবে সি এর অ্যানসার হবে। রোমান 2 এর অ্যানসার হবে এর অ্যানসার হবে দে অ্যাওয়ে হি স্লিপ ঠিক আছে। রোমান 2 এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। রোমান 3 যে কোশ্চেন কি বলেছে এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার হবে নাতাশি হবে মিহাল হোনা হবে। রোমান 4 এর যে কোশ্চেন আছে তো দেখো এর অ্যান্সার কী হবে, রোমান 4 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে অ্যান আর্কিটেকচার হবে ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি তুলে ধরেছি। তো দেখো ওয়ারে আছে, এই ওয়ারগুলো আমি তোমাদের আমি সলভ করে দিচ্ছি না, এইগুলো মানে যে কোনো একটা করলেই হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।